কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মাতাজি, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কর্মক্ষেত্রে এবং আমাদের পারমার্থিক জীবনে আমাদের যারা সিনিয়র ভক্ত আছেন, আমাদের কর্মক্ষেত্রে আমাদের যারা আমাদের যারা সুপিরিয়র আছেন, তারপর আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, সবারই একটা এক্সপেকটেশন লেভেল থাকে, সেটা কর্পোরেট লাইফে হতে পারে, সেটা আধ্যাত্মিক জীবনে হতে পারে, বা সেটা আমাদের পারিবারিক জীবনে হতে পারে। তো এই এক্সপেকটেশন লেভেলটা অনেক সময় পূরণ না করতে পারার কারণে দেখা যায় যে একটা আত্মগ্লানি সৃষ্টি হয়। হ্যাঁ, তো এই ধরনের আত্মগ্লানি থেকে কিভাবে বেরিয়ে আমরা আমাদের পারমার্থিক জীবনে এগিয়ে যাওয়া যেতে পারে, সেটা কর্পোরেট লেভেলে, সেটা স্পিরিচুয়াল লাইফে, বা সেটা পারিবারিক জীবনে, একটু মাতাজি বিস্তারিত যদি এটা একটু ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো হয়। ওকে, আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে অনেক সময় উই মে নট বি এবল টু মিট এভরিবডিজ এক্সপেকটেশন। আমাদের উপরে সবাই এক্সপেকটেশন রাখে বাড়িতে, অফিসে, যেটা আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। অনেক সময় যদি আমরা ওই এক্সপেকটেশন লেভেল না পূরণ করতে পারলে আমরা একটু ডিপ্রেশন ফিল হয় যে আমি পারছি না। ওকে, এই যে আপনি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন, এটার উপরে এক দুই ঘন্টা ক্লাস দিলে এটা খুব ভালোভাবে বুঝাতে পারবো। 5 মিনিটের ভিতরে আমি যদি আপনাকে এটা বুঝাতে চাই কিভাবে, আমি বলবো, সামটাইম ইউ হ্যাভ টু টেক থিংস স্টেপ বাই স্টেপ। মানে ধরেন যদি আপনি রাস্তাতে চলে যাচ্ছেন আর রাস্তাতে যে স্ট্রিট লাইট আছে আর একসাথে সব স্ট্রিট লাইট বন্ধ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? আপনার কাছে হাতে ফোন আছে, আপনার ফোনের টর্চ লাইটটা আরম্ভ করে ধীরে ধীরে টর্চটা দেখিয়ে আপনি এক পরে এক আপনার পায়টা আগে দিয়ে চলতে আরম্ভ করবেন। ধীরে ধীরে, হতে পারে 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে লাইট ফিরত চলে আসবে। এরকম আমাদের জীবনে অনেক সময় এরকম পরিস্থিতি আসে। এখন কি করা যায়? এর কাছে এই এক্সপেকটেশন আছে, ও আমার কাছে এরকম চাচ্ছে, বউ এরকম চাচ্ছে, বাচ্চারা এরকম চাচ্ছে, অফিসে বস এরকম চাচ্ছে, শিক্ষাগুরু বলছে কোনো প্রোগ্রাম মিস করবে না, টাইমে ক্লাসে চলে আসবে, কি করে আমি ম্যানেজ করব? তো অনেক সময় আমাদের এট এ টাইম আজকের ডের আজকের স্কেডিউল বানান, আমি কি করব, আমার টাইম স্কেডিউলটা কিভাবে কত টাইম দিতে পারবো। ভগবান দেখছে আমাদের চেষ্টা, রিজাল্ট না, যে তুমি কি শেষে কি হলো না, চেষ্টা কত করেছো। চেষ্টা করতে পারবো ওয়ান এট এ টাইম, টর্চ আমাদের ফোনের টর্চ যেরকম, এরকম ওয়ান এট এ টাইম ধীরে ধীরে যতটুকু আমরা পারবো অতটুকু আমরা করব। আমাদের হাতে সব কিছু না, আমরা সর্বগুণ সম্পন্ন না, ভগবান কৃষ্ণের ভিতরে 100 খানা ভুল বার করেছে শিশুপাল, ভগবান, উনি তো ভগবান, তাও 100 খানা ভুল শিশুপাল বার করেছে। তাহলে আমরা তো হচ্ছে সাধারণ মানুষ, আমাদের ভিতরে কত কিছু ভুল থাকতে পারে, আমরা পরিপূর্ণ না, আমরা সবাইকে খুশি করতে পারবো না। সেই জন্য আমাদের ফার্স্ট আমাদের প্রায়োরিটিস ঠিক করতে হবে, আমরা কাকে খুশি করতে চাই। আজকাল যেটা ট্রেন্ড চলছে, আমরা সবসময় সবাইকে খুশি করতে চাই, সেটা দিয়ে আমরা খুব দুঃখী হয়ে যাচ্ছি। যদি আমরা জীবনে দুঃখী হতে চাই, সেটা হচ্ছে ফর্মুলা, সবাইকে খুশি করতে চেষ্টা করো, তাহলে আপনি আপ তুমি দুঃখী হয়ে যাবে। আমরা কি করছি, ফেসবুকে একটা ফটো দেবো কিংবা যে কোনো একটা, আমরা দেখবো কত লাইক এসেছে, কত লোক পছন্দ করলো। যদি 100 খানা লোক পছন্দ করে তাহলে আমি খুশি, নালে যদি কেউ পছন্দ করে না তাহলে আমি দুঃখী। অ্যাকচুয়ালি আমি তো খুশি আছি, আমি আজকে নতুন শাড়ি কিনেছি, আমি খুব খুশি, কিন্তু আমি চাই যেন আমার খুশিটা 10 জন লাইক করলেই খুশি, নাহলে আমার খুশিটা খুশি না। তো সেইভাবে কিভাবে হয়ে গেছে, আমাদের মাইন্ডটা আমরা নিজেই আমাদের মাইন্ডকে কমপ্লিকেটেড করে দিই। সবাই যেন আমাদের খুশি হয়, সবাই যেন আমার প্রেস করে, আমার ও খুব ভালো খুব ভালো বললেই আমি খুশি না। সেই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি ঠিক করতে হবে, আমি কাকে খুশি করতে চাই। সো সব থেকে মেন প্রায়োরিটি হচ্ছে গুরু এন্ড কৃষ্ণা, ওনারা কি করলে আমি খুশি হব। সেকেন্ড স্টেপ, আর সবকিছু ধীরে ধীরে ব্যালেন্স করতে হবে। আমি অনেক সময় আমার ক্লাসে বলি, আমাদের এখানে দুটো রিলেশনশিপ আছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। আমাদের রিলেশনশিপ হচ্ছে ভগবান আর আমি, আরেকটা হচ্ছে আমি আর আমার পরিবার, বন্ধু বান্ধবী, অফিস স্টাফ, যারা, এই দুটোর একটা সমতুল্য, একটা খুব ভালো ব্যালেন্স বানাতে হবে। এটা না যে ভগবানের সাথে
রিলেশনশিপ জুনে সবাইকে ইগনোর করব, মানে ঠিক আছে ওরা যেটা ভাবে ভাও আমার কোনো, এরকম না, সবকিছু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে। আর একটা ব্যালেন্স জুনে দরকার আছে আমাদের জীবনে একটা ভালো মেন্টর, একটা ভালো স্পিরিচুয়াল গাইড, যার সাথে বসে আমাদের জীবনের প্রায়োরিটিস আগে আমাদের ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি আমরা কনফিউজ আছি, আমরা কি চাই আমরা নিজেই জানি না, সেই জন্য আমাদের আমাদের শান্তি নেই। ধরো আমি জানি না আমি আপনাকে বুঝাতে পারছি কিনা ঠিকভাবে, ধরেন আজকে আমি আমি কিনতে চাই ব্রেড, আমি কিনতে চাই বাটার, তাহলে আমার জীবনে কোনো প্রবলেমই নেই। আমি সুপার মার্কেটে যাবো, আমি ব্রেড নেব, আমি বাটার নেব, আমি বিল কাউন্টারে যাব, বিল বানাবো, পয়সা দিয়ে চলে আসব। কিন্তু যদি আমি জানি না আমি কি কিনতে চাই, তাহলে সমস্যা সৃষ্টি হবে। আমি এখন সুপার মার্কেটে যাবো, এইখানে বিস্কিট দেখবো, এগুলো চকলেট দেখবো, সসগুলো দেখবো, আটা দেখবো, রাইস দেখবো, তারপরে ও সেলসে যেখানে দোকানে কেউ এসে বলবে কেন আই হেল্প ইউ, কি আমি আপনার সাহায্য করতে পারবো, ম্যাডাম আপনার কি লাগবে, তখন আমি বলবো কি করে সাহায্য করতে পারবেন, আমি নিজেই জানি না আমি কি কিনতে এসেছি। তাহলে কি হবে, ঘন্টা ঘন্টা যদি আমি ওই দোকানে থাকলেও তার কোনো সলিউশন নেই, যেহেতু আমি নিজেই জানি না আমি কি চাই। অ্যাকচুয়ালি আমাদের সবার জীবনে এটাই হচ্ছে এখন সমস্যা, আমরা জানি না আমরা কি চাই। আজকে যদি আমি একটা ক্লাস শুনেছি, আমার এই ক্লাসটা খুব ভালো লেগেছে, এখন আর মনে হচ্ছে যে আমি খুব সুন্দর ভক্তি করব, আমি কারোর নিন্দা করব না, আমি কারোর ঈর্ষা করব না, আমি বৈষম্য অপরাধ করব না, আমি খুব মানে কি বলে প্রেরণা প্রোৎসাহিত হয়ে গেছি, খুব আমি এনথুজিয়াস্টিক, উৎসাহ এসে গেছে। দুই তিন দিন পরে কি হবে, এই উৎসাহটা শেষ। তারপরে আমি দেখলাম রামদেব বাবা প্রাণায়াম দেখাচ্ছে, এখন আমার উৎসাহ হয়ে গেছে, আমি রোজ প্রাণায়াম করবো, আমি সকালে 4:30 সময় উঠবো, আমি ভালোভাবে প্রাণায়াম যোগা করলে আমার কোভিড হবে না, খুব উৎসাহ। তিন দিন পরে উৎসাহ শেষ হয়ে গেছে। তারপরে আমি আরেকটা টিভি চ্যানেল দেখলাম, ওখানে একটা মেয়ে খুব সুন্দর তৈরি হচ্ছে, আমি খুব সুন্দর আমার বিউটিটা দেখবো, আমি আমার শরীর, এখন কি হচ্ছে, আমরা আমরা জানি না আমরা কি চাই। দুই দিন এটা ভালো লাগলো, তিন দিন এটা ভালো লাগলো, চার দিন এটা কিছু রান্নার শো আসলো, কিভাবে রান্না ভালোভাবে করতে হবে, এখন আমার ওটা ভালো লাগছে। আমার গোলটা কি, আগে আমাকে আমার লক্ষ্যটা কি সেটা আমাদের ঠিক করে নিতে হবে। যদি আমার লক্ষ্যটা ঠিক হয়ে যাবে, লক্ষ্যটা আমি কি করতে চাই, তাহলে আর কি কোনো কোনো জিনিসই আমাদেরকে দুঃখ দেবে না। কিন্তু আমি জানি আমি কি করতে চাই, আমি জানি আমি কি কি পেতে চাই, আর আমি জানি আমার রাস্তাটা কিভাবে আছে। এখন রাস্তার মধ্যে অনেক লোক সাথে দেখা হবে, আপনি যখন ট্রেনে বসেন অনেক লোক সাথে দেখা হয়, অনেক লোক ট্রেনে মাঝে মাঝে যে কোনো একটা স্টেশনে নামতে থাকে, আর নেমে চলে গেলে আমরা বসে কান্দি না, কিন্তু আমরা জানি আমার যেতে হবে বৃন্দাবন, এরা রাস্তাতে নামতে থাকবে, কেউ গোয়ালিয়রে কেউ ঝান্সিতে নামছে। তো যখন আমাদের লক্ষ্য ঠিক হয়ে গেলে, তখন আমাদের বস কি বলছে, আমাদের পাশে যে নেবার্স থাকে ওরা কি বলছে, আমার স্কুলে কেউ কি বলছে, আমার ওগুলো আর কিচ্ছু, কিন্তু আমাদের গোল ঠিক আছে। কিন্তু যদি আমাদের গোল ঠিক নেই, তাহলে সব সমস্যা আছে, তাহলে সবসময় আমাদের চিন্তা কিভাবে একে সন্তোষ করবো। এইভাবে ভগবানকে সন্তোষ দিলে, ভক্তি ভালোভাবে করলে জীবনে সবকিছু ঠিকভাবে হবে, সবকিছু জাস্ট একটা প্রপার গুরু প্রপার প্রসেস, দ্যাটস ইট। যেরকম প্রভুপাদ বলে যে যদি আমরা রুটসে জল দেব, জলটা পুরো গাছে যাবে, প্রতি একটা পাতাতে যাবে। যদি আমাদের চান্টিং ঠিক হচ্ছে, যদি আমাদের শ্রবণম শূন্য কীর্তনম ঠিক হচ্ছে, যদি আমরা প্রসাদ ছাড়া আর কিচ্ছু খাচ্ছি না, অনলি প্রসাদ নিচ্ছি আমরা, অলওয়েজ কেয়ারফুল থাকছি যে আমরা বাজে জিনিসটা এমনি কোনো কিছু খেয়ে নিলাম মুখে দিয়ে দিলাম না, প্রসাদ নিচ্ছি আর কোনো সিনিয়রের গাইডেন্সে আছি, পাক্কা পাক্কা আমাদের জীবনটা ভালো দিকেই চলবে, কোনো অসুবিধা নেই, সব কিছু আমাদের জীবনে ঠিকভাবে ব্যালেন্স হবে। বাট একটু একটু হবির মতন করলাম কিছুদিন, আর তারপরে হবি কাউকে হ্যাপি করতে পারবো না। আমি যে ক্লাসে বললাম না যে এই নৌকাতে পায়ে রাখবো, ওই নৌকাতে পায়ে রাখবো, ওই নৌকাতে পায়ে রাখবো, কিছুই হবে না, কাউকে আনন্দ দিতে পারবো না। এটা খুব ভালোভাবে অর্গানাইজ করতে হবে। আমি বললাম না এটা এটা এত বড় কি বলবো, এত বড় কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের আনসারটাই 2 ঘন্টা লাগবে এক্সপ্লেন করতে জন্য, যে কিভাবে সিস্টেম্যাটিকলি আমাদের লাইফকে, এভরিথিং ইজ এ সিস্টেম। আজকে যদি আমি পায়েস বানাতে চাই, কতটুকু দুধ দিতে হবে, কতটুকু চিনি দিতে হবে, সেটার মাপ আছে। আমার আজকে একটু মনে হলো একটু চিনি বেশি দিয়ে দিলাম, আর একটু রাইসটা বেশি দিয়ে দিলাম, তাহলে হবে না, এটার একটা মাপ আছে, মাপ দিলে ওটা টেস্ট হবে। এরকম জীবনের একটা মাপ আছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে 8 8 8,
আট ঘন্টা শরীরে জুনে, আট ঘন্টা আত্মা জুনে, আট ঘন্টা পরিবারের জুনে, এরকম একটা মাপ আছে। যদি সে মাপে সবকিছু হয় লাইফটা হ্যাপি হবে। আমরা আমাদের ইচ্ছার মতাম আজকে অফিসে বেশি থেকে গেলাম, আজকে 64 রাউন্ডস করে দিলাম, কালকে দুই মালা করলাম, আজকে এটা আমাদের কোনো মাপ নেই, তাহলে কি করে হ্যাপি থাকবো? সবকিছু মাপে করতে হবে, তাহলে পারফেক্ট। সবকিছু মাপে আছে, ভগবানের পুরো সৃষ্টিটা কিভাবে মাপ দিয়ে বানিয়েছে। আজকে আমাদের মুখ আছে, যদি আমার চোখটা আরেকটু নিচে থাকতো, নাক একটু উপরে থাকলে, মাপে আছে সবকিছু, ব্যালেন্স আছে। ব্যালেন্স ব্রিংস বিউটি, ব্যালেন্স লাইফে সবকিছু ব্যালেন্স ভাবে থাকলে লাইফ উইল বিকাম বিউটিফুল। আমি আর আর এটা 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 বলতে থাকলে এটার কোনো মানে এন্ড নেই। আমি জাস্ট একটা কিছু সিম্পল আনসার দিতে চেষ্টা করলাম, আই জাস্ট হোপ ইট হেল্পস ইউ। Krishna, Krishna, Krishna lage, sab Krishna.